আমরা লিখেছি কি এখানে এ আই এম 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 অর্থ কি লক্ষ্য এখন লক্ষ্য এর সিনোনিম কি কি আমরা লিখতে পারি প্রথমে আমরা যদি লিখি গোল জি ও এ এল গোল গোল মানে কি লক্ষ্য ওকে এরপর আমরা লিখতে পারি অবজেক্টিভ অবজেক্টিভ আচ্ছা এরপর লিখব কি টার্গেট তাহলে কি লিখলাম গোল অবজেক্টিভ টার্গেট ওকে তারপর আমরা লিখতে পারি পারপাস 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 ওকে তারপরে লিখব ইন্টেনশন ডেস্টিনেশন এরপরে লিখব মোটিভস ওকে তাহলে আমরা কি লিখলাম এইম অর্থ লক্ষ্য সিনোনিম আমরা কি লিখছি গোল অবজেক্টিভ টার্গেট পারপাস ইন্টেনশন ডেস্টিনেশন মোটিভস